মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আপনারা জানেন যে গতকালই একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ওই চিকিৎসক পড়ুয়ার পরিবারকে ফোন করা হয় এবং তিনবার ওই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি তার বয়ান বদল করেন। কেন তার বয়ান বদল? তার বক্তব্য, তিনি ঘাবড়ে গিয়ে সুইসাইডের কথা বলেছিলেন, এমনটাই সিবিআই এর কাছে তার দাবি। ঠিক কী কী দাবি করেছেন তিনি, কেন এই বক্তব্য ছিল তার, কেন বারবার বয়ান বদল, ঘাবড়ে গিয়ে কি সুইসাইড বার্তা? নিহত ছাত্রের পরিবারকে ফোন করে প্রথমে অসুস্থতার খবর বলা হয়, পরে আত্মহত্যার কথা জানিয়েছেন তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার, এমনটাই তার বক্তব্য। ইতিমধ্যে সেই ভাইরাল অডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে এই তথ্য তিনি দিচ্ছেন যে ঘাবড়ে গিয়ে তিনি সুইসাইডের কথা বলেছেন। এখন সত্যি ঘাবড়ে গিয়ে তিনি সুইসাইডের তথ্য দিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে, সেটাও কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। দেহ উদ্ধার করার পর কিন্তু তিনবার ফোন করা হয় এবং তিনবার ফোনে তিনবার বয়ান বদল করা হয়েছিল। প্রথমে বলা হয় যে তাঁদের মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি চলে আসার কথা বলা হয়, তারপরে বলা হয় যে খুব গুরুতর অসুস্থ এবং ইমার্জেন্সিতে তাকে রাখা হয়েছে। এর পরবর্তী সময় আবারও ফোন করা হয় এবং তখন বলা হয় যে আত্মহত্যা করা করেছে এমনই বলা হয়েছিল এবং যাকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় পড়ে যায়। আর এরপর তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার। আমরা বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো পিয়ালি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, যে অডিও ভাইরাল হয়েছে যেখানে তিনবার বয়ান বদল, কেন বয়ান বদল করা হলো সেই নিয়ে যখন এত আলোচনা চলছে, তখন অ্যাসিস্ট্যান্ট সুপারের একটা তথ্য তিনি বলছেন যে ঘাবড়ে গিয়ে বলেছিলেন, কি ঠিক জানা যাচ্ছে? একেবারে বিতর্কের কেন্দ্রে কিন্তু শুরু থেকেই রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার একজন মহিলা, এবং তিনি সুইসাইড বলেছিলেন এবং কেন সুইসাইড বলেছিলেন সেটা নিয়ে প্রথম থেকেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। গতকালকে সেই অডিও ভাইরাল হয় এবং অডিও ভাইরাল হবার পর প্রত্যেকেই সেটা দেখেন যে বারবার বাড়িকে দুবার ফোন করা হয়, অসুস্থতার কথা বলা হয়, গুরুতর অসুস্থতার কথা বলা হয় এবং তারপরে ফোন করে আত্মহত্যার কথা বলা হচ্ছে এবং ওই যিনি মহিলা ফোন করেছেন তিনি তাকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছেন। এই মহিলার সঙ্গে আগে কলকাতা পুলিশ যখন কথা বলেছিল তখনও তার বয়ান রেকর্ড করে এবং সিবিআই যখন তদন্ত করছে সিবিআইও কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বলছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই মহিলার কি দাবি তিনি বলছেন যে যেদিন এই দেহ উদ্ধার হয় তিনি যখন সেখানে পৌঁছান সেই খবর পাবার পর থার্ড ফ্লোরে সেমিনার হলের ওখানে প্রচুর লোক ছিল, প্রচুর ছাত্রছাত্রীরা ছিল, হাসপাতালের চেস্ট মেডিসিন বা অন্যান্য আধিকারিকরা ছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তার পরিবারকে অর্থাৎ এই নিহত ছাত্রীর পরিবারকে ফোন করে খবর দেওয়ার জন্য। ওই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার সিবিআইয়ের কাছে যেটা দাবি করেছেন যে চেস্ট মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান তৎকালীন ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিভাগীয় প্রধান তিনি ওই অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছিলেন ওই ছাত্রীর বাড়িতে ফোন করতে এবং একই সঙ্গে তাকে বলা হয় যে যেহেতু বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে সেই কারণে যাতে ডাইরেক্ট মৃত্যুর খবর না দেওয়া হয়, তারা বিচলিত হয়ে পড়তে পারেন। এবং সিবিআইয়ের কাছে ওই মহিলার যেটা দাবি, তিনি ফোন করেছিলেন, তিনি অসুস্থতার কথা বলেছিলেন এবং গুরুতর অসুস্থতার কথা জানান এবং দুবার তিনি ফোন করেছিলেন এবং অল্প সময়ের ব্যবধানেই পরপর দুবার ফোনটা করা হয়। প্রথম ফোন তুমি জানো যে 10:50 করা হয় এবং তারপরে 11:05-7 মধ্যে আরেকটা কল করা হয়েছিল। এরপরে যে ফোনটা করা হয় সেটা বেশ কিছুক্ষণ পরে। ওই মহিলা সিবিআইয়ের কাছে আরও দাবি যে তিনি পরবর্তী সময় যে ফোনটি করেন সেটার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, তখনও তার বাড়ির লোক যেহেতু আসে পৌঁছাননি হাসপাতাল থেকে তাকে আবার বাড়িতে ফোন করতে বলা হয় এবং তখন তিনি যে ফোনটি করেন সেই ফোনটি তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যা, কারণ বাবা তার পরিবার যখন বারবার করে জানতে চাইছিল যে কি ঘটনা ঘটেছে তখন তিনি ঘাবড়ে গিয়ে বলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে বা হয়তো মারা গিয়েছে। এখন তিনি যে বক্তব্য রাখছেন যে এই রকম একটি ঘটনা তিনি আত্মহত্যার কথা বলছেন, হঠাৎ করে তিনি বারবার আগে দুবার ফোন করলেন তখন তিনি অসুস্থতার কথা বললেন, তৃতীয়বার যখন তিনি ফোন করছেন তখনও তিনি অসুস্থতার কথা বলতে পারতেন, অসুস্থ হয়ে মারা গিয়েছেন এটাও বলতে পারতেন, কিন্তু একেবারে আউট অফ কনটেক্সট তিনি হঠাৎ করে কেন আত্মহত্যার কথা বললেন এবং তিনি যেটা বলছেন যে তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যার কথা বলেছেন তখন ওইখানে যে পরিস্থিতি রয়েছে তার পরিবারকে ফোন করেছেন এবং সেই সময় তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, এটা সত্যিই কি তিনি ঘাবড়ে
ঘাবড়ে গিয়ে এই কথাটা বলেছেন, নাকি প্রথম যখন ফোনটা হলো 10:50, তারপর দ্বিতীয় ফোন করা হলো 10-15 মিনিটের ব্যবধানে এবং তৃতীয় ফোনটি হলো বেশ কিছুক্ষণের ব্যবধানে, এই যে বড় ফোনটা পরে বড় ব্যবধানের পর যে ফোনটি হলো সেই সময়ের মধ্যে কি এমন কোনো আলোচনা হলো হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কি নিজেরাই এরকম কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বললেন যে এই আত্মহত্যার কথা, নাকি তিনি নিজের থেকে তিনি যেটা দাবি করছেন তা আত্মহত্যার কথা সেটা কতটা সত্যি সেইগুলো তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। তুমি জানো যে তৎকালীন মেডিসিন বিভাগের যিনি বিভাগীয় প্রধান তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ সিবিআই তদন্তকারী অফিসাররা একটা বিষয় যেটা নিশ্চিত হতে চাইছেন যে এই দেহ উদ্ধার হবার পরবর্তী সময় হাসপাতাল কর্তৃপক্ষের কি ভূমিকা, আত্মহত্যার তথ্য কেন সামনে আনলো, কোনোভাবে কি গোটা ঘটনাটাকে আত্মহত্যার মোড়ক দেওয়ার প্রচেষ্টা চলেছিল, সেই কারণেই কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। যদিও ওই মহিলার তারা বয়ান রেকর্ড করেছেন এবং তিনি বলছেন যে তিনি ঘাবড়ে গিয়ে আত্মহত্যার কথা বলেছিলেন। পিয়ালি, এখানে একটা প্রশ্ন জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এখন যেটা তিনি বলছেন যে তিনি ঘাবড়ে গিয়ে বলছেন, এখন এটা দেখার বিষয় যে তাকে কেউ ইনস্ট্রাক্ট করেছিল না নিজেই তিনি এই কথা বলছেন, এর আগে যখন তার বয়ান রেকর্ড করা হয় তখন এ প্রসঙ্গক্রমে তিনি ঠিক কি বলেছিলেন, এই একই কথা কি বলেছিলেন যখন পরিবারের লোককে বলা হয় এবং তিনবার তিন রকম তিনি কথা বলেন, তখনও কি তার তরফ থেকে এটাই ছিল যে ঘাবড়ে গিয়ে তিনি সুইসাইডের কথা বলেছিলেন? একেবারেই দেখো, এই বিষয়টা আমরা কলকাতা পুলিশের সূত্র থেকেও জানার চেষ্টা করছিলাম, যদিও তারা এখন এই মুহূর্তে তদন্ত করছে না, কিন্তু কলকাতা পুলিশও যেহেতু তার বয়ান রেকর্ড করেছিল প্রথমবার তখন তার এক্ষেত্রে কী বয়ান ছিল, এক্ষেত্রে কলকাতা পুলিশ সূত্র থেকেও আমরা যেটুকুনি জানতে পারছি একই কথা কিন্তু তিনি কলকাতা পুলিশকেও বলেছিলেন। এখন এই যে দু জায়গাতেই তিনি একই কথা বলছেন, সেটা কি সত্যি যে তিনি ফোন করছেন এবং ফোন করার পেছনে তিনি প্রথমে অসুস্থতার কথা বলছেন এবং বলছেন খুবই অসুস্থ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, যদিও এমার্জেন্সি কিন্তু তখনও পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভবই হয়নি, কারণ হাসপাতালে ছাত্ররা তারা বিক্ষোভ করছিলেন এবং এমার্জেন্সিতে নিয়ে গিয়ে দেহ যে তার যে মৃত্যু হয়েছে সেই ডিক্লেয়ার করার পর্যন্ত পজিশন পুলিশ পায়নি, যার জন্য ইয়মোকে থার্ড ফ্লোরে যেতে হয়, সেখানে গিয়ে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেছিলেন এবং সেই কারণে সকাল 9:30 সময় মৃত্যু হলো, দুপুর 12:40 কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ফলে এই যখন তিনি ফোন করছেন তখন সেটা 10:11 তখন তিনি বলছেন যে এমার্জেন্সিতে দেহ নিয়ে যাওয়া হয়েছে, এই যে তথ্যগুলো তার মধ্যে বেশ কিছু অসঙ্গতি তো রয়েছে, এই অসঙ্গতিগুলো অর্থাৎ তিনি নিজে থেকে যেটা বলছেন যে ঘাবড়ে গিয়ে তিনি বলছেন, নাকি হাসপাতাল কর্তৃপক্ষ প্রিন্সিপাল যারা আধিকারিকরা রয়েছেন তারা কেউ এরকম কোনো নির্দেশ তাকে দিয়েছিলেন যে পরিবারকে ফোন করে আত্মহত্যার কথা বলার জন্য, সেই বিষয়গুলো তদন্তকারী অফিসাররা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। একদম, পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো, এবার আপনাদেরকে শোনাবো যে অডিও কল ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কথা বলছেন ওই চিকিৎসক পড়ুয়ার পরিবারের সঙ্গে, মূলত বাবার সঙ্গে কথা হচ্ছে, এবং প্রথম ফোনে তিনি বলছেন যে অসুস্থ হয়ে পড়েছে, তৃতীয় ফোনে বলছেন যে গুরুতর অসুস্থ, এবং তৃতীয় ফোনে তিনি বলছেন যে হয়তো সুইসাইড করেছেন। এই তিনটি কথোপকথন এবার আপনাদেরকে শোনাবো। ও, একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো, সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। আমি ডাক্তার বলছি না, আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি, ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন, পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি।
এই কথোপকথন সামনে আসার পরে কিন্তু নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। আমরা আবারও কথা বলবো পিয়ালি, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, এই যে থার্ড ফোনটা এলো যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি দাবি করছেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার নই, আপনারা এলেই জানতে পারবেন সবটা, হয়তো সুইসাইড করেছে, এবং তিনি বলছেন সকলের উপস্থিতি, পুলিশ রয়েছে, হাসপাতালের অন্যান্য স্টাফেরা রয়েছে, তাদের সামনে তিনি এই কথা যখন বলছেন, তাহলে কি ধরে নিতে হবে যে সবার সম্মতিক্রমেই তিনি এই সুইসাইড বা আত্মহত্যা তত্ত্বের কথা বলছেন পরিবারকে? এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তুমি তুললে সেটা তো তিনি নিজেই উল্লেখ করছেন যে সেখানে চিকিৎসকরা রয়েছেন, সেখানে পুলিশ রয়েছেন, এবং তিনি ফোন করে তিনি বলছেন হয়তো সুইসাইড হয়েছে। এখন যে অবস্থায় দেহ উদ্ধার হয়, যিনি ফোন করছেন তিনি হাসপাতালের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার বলে নিজেকে দাবি করছেন, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি হাসপাতালের সঙ্গে যুক্ত, যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, অর্ধনগ্ন দেহ, অচৈতন্য অবস্থায় পরবর্তী সময় মৃত বলে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময় জানা যায় ময়নাতদন্তের পর যে এটা খুনের ঘটনা। পুলিশের একেবারে তদন্ত যেখানে তখন সবেমাত্র শুরু হয়েছে, ময়না তদন্ত হয়নি, সেই জায়গা থেকে তিনি যখন ফোনটি করছেন তখন তিনি কোন দায়িত্ব নিয়ে তিনি আত্মহত্যার কথা বলছেন, এবং তিনি যেটা বলছেন যে তিনি ঘাবড়ে গিয়ে বলছেন, সেই ঘাবড়ে গিয়ে তিনি কেন শুধু বলছেন বললেন না অসুস্থ হয়ে? তিনি তো আগে দুবার অসুস্থতার কথা বললেন, তিনি অসুস্থ কথাটাই বলে বজায় রাখতে পারতেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা যেটা বলছেন যে তিনি যেটা দাবি করেছেন যে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান বলেছিলেন যে বাবা মা যেহেতু বয়স্ক, বিচলিত যাতে তারা না হয়ে পড়ে, সেই কারণে তিনি অসুস্থতার কথা বলছেন। তাহলে তিনি অসুস্থতার কথাটা বলতে বলতে হঠাৎ করে তৃতীয় ফোনটা, যেটা বেশ কিছুক্ষণের ব্যবধানে তিনি করলেন, এবং সেখানে কেন তিনি হঠাৎ করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, অসুস্থতার কথা ছেড়ে দিয়ে বা সেইটা না প্রসঙ্গ উল্লেখ করে, বা খুন করা হয়ে থাকতে পারে বলেও এরকম আশঙ্কা প্রকাশ না করে সরাসরি হয়তো আত্মহত্যা করা হয়েছে এই কথাটা কেন বললেন, সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা রহস্যের দানা বেঁধেছে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা, আবারও করবেন, যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ, সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, পুলিশের আধিকারিকদের সাথে তো কথা তারা বলছেনই, যারা সেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা, চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান, প্রত্যেকের সঙ্গে কথা বলে তারা যে বিষয়টা নিশ্চিত হতে চাইছেন সেটা হচ্ছে এই সিবিআই তথ্যটা সত্যি ঘাবড়ে গিয়ে বলা তথ্য, নাকি এর পেছনে অন্য কোনো কনস্পিরেসি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।